কৃষি কাজ করে আমার বাবা। আচ্ছা, তো ওখান থেকে যখন আমার বাবা সংসার যখন পড়াশোনা করতেছিলাম, তো বাবা সংসার চালায় কুলায় উঠতে পারে না। তারপর যাই হোক, পড়াশোনা বাদ হয়ে যায়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি আমরা চার ভাই বোন, তিন বোন এক ভাই। আপনি সবার বড়? জি। আচ্ছা, যখন এরকম দেখলাম যে বাবা সংসার চালাতে কষ্ট হয়ে যায়, তখন আমি একটা কাজে ঢুকলাম। কি কাজ? টেইলার কাজ, দর্জির কাজ যেটা বলে। কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে? ক্লাস এইট। ক্লাস এইটে থাকো দর্জির হেল্পার হিসেবে? জি, দর্জির কাজে ঢুকি, দর্জির কাজ শেখার জন্য। যখন আমি কাজে ঢুকি, তখন কাজে ঢুকলাম, কাজ শিখলাম, ঢাকা মিট ফুড বেচারাম দরি। আচ্ছা, এখানে সুমিটেল আছে একটা দোকান, তো এখানে আমি কাজ শিখি। তো কাজ শেখার পরে মোটামুটি একটা কাজ শেখা আইডিয়া হয়ে যায়। আইডিয়া হয়ে যাওয়ার পর কাজ শেখার পরে আমি কারিগরি করি। কারিগরি করা অবস্থায় পরে একটা আইডিয়া মাথার ভিতরে আইডিয়া আসলো যে ব্যবসা বাণিজ্য করবো। এর ভিতরে আমার মামা উনি বলতেছে যে ভাগনা, তুই কি হুন্ডির ব্যবসা আইডিয়া কিছু বুঝোস? আমি এইগুলা তো শুনছি, তো কেমনে কি আমি তো জানি না। কোন বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 19-20। আচ্ছা, 20 বছর বয়স। তখন আমাকে বললো যে ক্যাশ টাকা কিছু রাখতে পারবি? আমি বললাম যে হ্যাঁ। কিরকম অ্যামাউন্ট? কয় আপাতত 50,000 রাখ, তারপর আস্তে আস্তে বাড়বে। তখন এই ব্যবসাটা উনি চালু করে আমাকে দিয়ে। যখন চালু করে, তখন আমি রানিং অবস্থা ছিলাম, কাজকাম অনেক সময়। আপনি এটা চালু করে মানে আমার বিস্তারিত জানতে হবে ব্যবসাটা কিভাবে হয়, কারণ আপনি নিজেও তো জানতেন না বিজনেসটা কি। না, আমাকে বলছে ফোনে যে এরকম এরকম বিষয়, বিদেশ থেকে টাকা আসবে, এই টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে আসবে, ঠিকানা সহ তোমার মোবাইলের মাধ্যমে আসবে, তুমি যে যাই দিয়ে আসবা টাকাগুলো দিয়ে। মোবাইলের মাধ্যমে কিভাবে আসবে? মোবাইলের মাধ্যমে ঠিকানা আসবে। মোবাইলের মাধ্যমে ঠিকানা আসবে? জি। আচ্ছা, মোবাইলের মাধ্যমে ঠিকানা আসবে, আর টাকাটা আসবে ব্যাংকের মাধ্যমে বা কারোর মাধ্যমে আসবে। আচ্ছা, এই টাকাটা ওনার থেকে নিতে হবে। যেমন এই বনানি আমি একে অনেক জায়গা থেকে অনেক সময় টাকা নিয়েছি, 5-7-10 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছি। আচ্ছা, এরকম যখন টাকা পয়সা বড় একটা অ্যামাউন্ট হয়ে গেল। না, বড় একটা অ্যামাউন্ট হওয়ার আগে আমার জিনিসটা ক্লিয়ার হতে হবে, হুন্ডির ব্যবসাটা কিভাবে হয়। আপনি ধরেন 20 বছর বয়স আপনার তখন। জি। আপনি কিচ্ছু বোঝেন না, আপনি বলছে আপনার মামা যে 15-20,000 টাকা আছে কিনা, 30-40,000 টাকা আছে কিনা, এই টাকা দিয়ে আপনি বিজনেসটা কিভাবে করবেন? প্রথমে আমাকে ক্লায়েন্টের জিনিসটা বোঝান। ফার্স্টে অতি প্রথম 50,000 টাকা আমাকে দিয়েছেন। আচ্ছা, কিভাবে দিয়েছে, কিভাবে দিয়েছে, কারা দিয়েছে? আমাকে দিয়েছে উনি, ব্যাংকের মাধ্যমে দিয়েছে প্রথম অবস্থায়। এটা কি আপনার অ্যাকাউন্টে আসছে নাকি আপনার? আমার অ্যাকাউন্ট না, অন্য একজনের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে 50,000 টাকা আসছে? 50,000 টাকা আসছে। তো এইখান থেকে বললো যে 40,000 টাকা অমুক জায়গায় দিয়ে। তা আমার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিবেন কিভাবে? ওনার একটা চেক আছে আমার কাছে। ওনার একটা চেক আছে? মাঝে মাঝে ওনার থেকে চেক কাটি আমি, মানে চেক নেই। ওনার একটা চেক আপনাকে কেন দিবে? ওনার সাথে আমার সাথে পরিচিত, ওনার সাথে কথাগুলো শেয়ার করছি। শেয়ার করার পরে উনি বলছে সমস্যা নেই, আপনি আমার অ্যাকাউন্ট চালাতে পারেন, চেক বই আছে, সমস্যা নেই। মনে করেন আমি বিদেশ থাকি, আমার আত্মীয় স্বজন বিদেশ থাকে, তো আমি ওই বাহিরে ওই বিদেশ থেকে আমি তাদেরকে বললাম যে ভাই, অতি তাড়াতাড়ি তোমার বাড়িতে টাকা পৌঁছে যাবে, তুমি যত টাকা দিতে চাও। তো এখানে 2,000 টাকা বেনিফিট পায়। আপনি 2,00,000 টাকা দিবেন, ঠিক আছে দিতে পারবেন, সমস্যা নাই, আপনার আগামীকালকে টাকা বাড়িতে পৌঁছে যাবে। টাকাটা দিয়ে আসলে আপনার লাভটা কিভাবে হবে? আমার লাভটা হবে 2,00,000 টাকা। আমি যদি বুঝি তাহলে হচ্ছে হলো সৌদি আরবে ধরেন আপনার কোন এক আত্মীয় আছে, সে হচ্ছে হলো কি করবে, সে একটা ওই রকম লোকাল এজেন্টের কাছে যাবে, বা লোকাল এজেন্ট তো না আসলে এরকম যারা হুন্ডির ব্যবসা করে তাদের কাছে যাবে, গিয়া বলবে যে আমি 1,00,000 টাকা দেশে পাঠাবো, এই এখনই পাঠাবো, এখন তোমাকে দিতে হবে 1,02,000 টাকা, এটা ওই টাকার ওই দেশের টাকা পয়সা, তাই না? অনেক সময় বেশিও নেওয়া হয় যদি বেশি আর্জেন্ট হয়, এরকম বেশিও নেওয়া হয়। এখন ওই এলাকার যে ইয়েটা মানে ওই এজেন্ট হচ্ছে হলো আপনাকে ফোন দিবে, বলবে যে অমুকের বাড়িতে যাও গিয়ে 1,00,000 টাকা দিয়ে আসো, আর আপনার এই 1,02,000 টাকা সেটা হচ্ছে উনি ওখান থেকে রেখে দিবে। এবার আপনার কাছে টাকাটা কিভাবে আসবে? ওই টাকাটা যখন ওনার কাছে বড় একটা অ্যামাউন্ট হবে, যেমন 5,00,000-7,00,000-10,00,000 টাকা হলো, উনি একসাথে অ্যাকাউন্টে পাঠাইলো। আবার এই টাকাটা, হ্যাঁ, এই টাকাটা প্রতিদিন আসে এবং প্রতিদিন ডেলিভারি হয়। আচ্ছা, তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা সে দিয়ে দেয়? জি জি, এই হলো হুন্ডি ব্যবসা। জি জি। আচ্ছা, তো তারপরে কি হলো, হুন্ডি ব্যবসা আপনি করতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, হুন্ডি ব্যবসাটা করতেছিলাম, তো মোটামুটি ভালোই করতেছিলাম। তারপরে হুন্ডা বাইক চালায়া আমার এই পাটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পর মানে পাটা ইয়ে হয়ে যায়, পাটা মস্কায়া যায়, যেগুলো পঙ্গু মেডিকেলে, ঢাকা মেডিকেলে অনেক দূরে দূরে করে পাটা ঠিক করলাম। তো ঠিক করার কিছুদিন আগে আমি একটা রেডিমেড একটা গার্মেন্টস পাই, যেটা পুরো মাসে মাসে সবাই কিনা যাবে। রেডিমেড একটা ছোট একটা গার্মেন্টস,
তো যখন আমি মামাকে বললাম যে মামা আমি তো একটা গার্মেন্টস পাইছি, আমার তো মোটামুটি ব্যবসার একটা অভিজ্ঞতা হয়েছে, এখন আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি গার্মেন্টসটা এটা নিতে পারি, এই কারখানাটা কিনতে পারি। তখন বলছে সমস্যা নাই কেন। তখন সে আমাকে একটা অ্যামাউন্ট দিল, টাকা দিল, আমি এই কারখানাটা কিনলাম। কেনার পরে এটা কারখানাটা কিনছিলাম বিভিন্ন জায়গায় না যাইতে পেরে তখন আমি মামাকে বললাম, মামা আমি তো যাইতে পারতেছি না, হাঁটা চলা আমার কষ্ট হয়, আমার পা তো ব্যান্ডেজ করা, তখন এক জায়গায় টাকা দিতে হবে 2,50,000 টাকা। তখন আমি তো যাইতে পারতেছি না, কি করা যায়? তার ভাষার নামে একটা ছেলে, তার স্বাস্থ্য ভাই, তার এলাকার লোক, তার স্বাস্থ্য ভাই বলতেছে, স্বাস্থ্য ভাইরে ফোন দিল যে তুই আজগরের সাথে যা, এরকম এরকম একটা ব্যবসার তুই ধরে ধরে করিস, ওর পাটা ভালো না, ওর পাটা ভালো না। পরে আসলো আমার সাথে আসলো, তখন আমি বললাম, মামা তুই কাজটা কি করা পারবি? হ্যাঁ করতে পারবো। কোন জায়গা দিতে হবে? টাকা মু জায়গায় বেশ কয়েকবার টাকা দিছে, কোনো সমস্যা হয় নাই। তাই 2,50,000 টাকা দিয়ে ওরে পাঠাইলাম যে অমুক জায়গায় যাই দিয়ায়, যেমন এই মালিবাগ, মালিবাগের দিকে, মোচাগের দিকে টাকাটা দিয়ে, ও টাকাটা দিতে গেল। তা টাকাটা দিতে এসে হঠাৎ করে আর ফোন বন্ধ, আমি যোগাযোগ করতে পারি না। কত টাকা? 2,50,000 টাকা। 2,50,000 টাকা, আচ্ছা। টাকাটা যখন ওর কাছে পাঠাইলাম তখন ও অনেক মানে 5-6 ঘন্টা পর আসছে। 5-6 ঘন্টা পর আইসা ওর চুল ঠুলাইলে জেলা, এখন বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজে পড়ে আসে, বৃষ্টিতে ভিজে পড়ে আসে বলতেছে যে আমার চিন্তা হয়ে গেছে টাকা। কেমনে চিন্তা হয়েছে? কয় সিভিল ভেসে পুলিশ আসছে, আমারে ধরে একটা পাজার গাড়িতে উঠালো, উঠানোর পরে আমাকে সিটের ভিতরে ফালাইয়া আমার খুব ইচ্ছা মতন পারাইছে। পরের বছর তোর কাছে কি আছে দে, তুই তো হিরে মানে গাঁজার ব্যবসা করিস, এরকম ভাবে 4-5 জন লোক করে ই করলো। পরে সে সার পকেটে মোবাইল পাইলো আর 2,50,000 টাকা পাইলো। এই 2,50,000 টাকা নিয়ে গেল, ও যেটা বলতে থাকি 2,50,000 টাকা ওর থেকে নিয়ে গেছে, আর মোবাইলটা নেয় নাই, মোবাইলের ব্যাটারিটা খুলে ফালাই দিছে, মোবাইলটা ওর পকেটে, দামি একটা মোবাইল, মোবাইলটা এই একটা সন্দেহ নিলে তো সবই নিবে। হ্যাঁ সেটাই তো, নিলে সবই নিবে, অথচ ফোন দিয়ে দিল, ব্যাটারি ফালাই দিল আর মোবাইলটা দিয়ে দিল, মোবাইলটা দামি মোবাইল, এটা তো নিয়ে যাওয়ার কথাই অবশ্যই। কিন্তু এই কথা ধরা খেলো, তো ধরা খাওয়ার পরে আর কথা কিছুটা রং পাইলাম আমি, তো কথা বলে ভালো লাগলো না। পরে মামাকে, মামার সাথে যোগাযোগ করলাম, মামা এই ব্যাপার কি করা যায়? পরে মামা বললো যে এক কাজ কর, গুনা দেশ গ্রামে গুনায় বাটি চালান দেয় বা আয়না চালান দেয়, তো এরকম চালান দেয়। তো আমি কয়েক জায়গায় দৌড়ে দৌড়ে করলাম, 8-10 জায়গায় এরকম দৌড়ে দৌড়ে করলাম, তো একই নামই উঠে যে আয়নার ভিতরে দেখছে যে ও টাকাটা একজনের কাছে টাকাটা দিয়ে দিছে, টাকাটা আপোষে দিছে, জোরাজোরি করে নেয় নাই একটা লোক সেখানে, আরো বলছে 5-6 জন। ওই একটা লোকের কাছে টাকাটা দিয়া ও বাসায় আসছে, এরকম অভিনয় করছে, আসলে টাকাটা ও আত্মসাৎ করছে, টাকাটা ওর কাছে এখনো পর্যন্ত আছে। এরকম কয়েকবার এরকম করা হয়েছে। পরে শেষে আমি মামার বললাম, মামা এই ব্যাপার, টাকা তো ওর কাছে আছে, এই ব্যাপার কি করা যায়? কয় আরো জায়গায় গুনা। তারপরে এক ফকিরে বললো যে ওরে মাইরে ফালান যাবে, এরকম ব্যবস্থা আছে। পরে মামারে বললো, মামা এই ব্যাপার, কয় বোমায় মরি চালান দে, বোমায় মরি আগুনে পুরাইলে আর ভিতরে জ্বালা পোড়া শুরু হবে, এরকম ফকিরের কেরামতি, তা আমি তো এগুলো জানি না। পরে আমি বললাম যে ঠিক আছে, তা দেখি কি করা যায়। পরে এগুলা নিয়ে চালা এগুলো, তা ওরা আবার এক কবিরাজ ধরছে, কবিরাজ ধরছে, মাতবার ধরছে, মাতবারে নাকি কিছু টাকা পয়সা দিছে, আর কবিরাজ টাকা পয়সা দেয় এটা ফিরেছে আর কি, কেমনে কি করছে এটা জানি না। তো এরকম আর কি বিস্তারিত বিষয়। যখন মামার সাথে এই ব্যাপার বললাম যে মামা কি করা যায় এই সমস্ত জিনিস নিয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, এই আজকে 10-12 দিন ধরে ব্যবসা বাণিজ্য কিছু হইতেছে না, আরো খাজনাতে বাজনা বেশি, দুনিয়ার টাকা পয়সা লস, এই টাকা পয়সা উঠানের চিন্তা ভাবনা নাই। তার 6 মাস পরে ও বিদেশ চলে যায়। তো বিদেশ চলে যাওয়াতে তখন আমরা তখন পরিপূর্ণ শিওর হইলাম যে টাকাটা ওই নিছে, বিদেশ চলে গেল, ওই মালয়েশিয়া চলে গেল, মালয়েশিয়া না দুবাই, দুবাই, দুবাই যখন চলে গেল তখন তখন মামারে বললাম যে মামা ও এর আগে একটা ঘটনা, তখন আমি অ্যাক্সিডেন্টটা করি, বড় অ্যাক্সিডেন্টটা, যখন আমি কুরবানির চান্দরাইতে দুইটা কয়েকটা কারিগর ছিল ওদেরকে বিদায় দিয়া কুরবানির চান্দরাইতে যখন আমি ঈদের নামাজ পড়ে দেশে ফিরবো, তখন আমি সকালবেলা নাস্তা খাই রওনা দিব। তো নাস্তা খাই রওনা দিব, ওই সময় আমার শরীরটা ক্লান্ত লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, তো ভাবলাম যে একটু ঘুমাই, একটু রেস্ট নেই, জোহরের নামাজ পড়ে যাবো। তো জোহরের আজান দিল, ওই সময় নামাজের জোহরের নামাজ পড়ে রওনা দিলাম। সবসময় স্পিড বোর্ডে যাতায়াত করি আমি, মাওয়া থেকে আমাদের দেশে এখানে স্পিড বোর্ডে যাতায়াত করি। তখন
স্পিড বোর্ডে উঠলাম না, দেখলাম চন্দ্রপাড়ার একটা টলার আছে, চন্দ্রপাড়ার টলার যাত্রী আছে অনেক, তো ভাবলাম এখানে যাই, বাড়ির সামনে তো চন্দ্রপাড়া, তো বেশি সময় লাগবে না, তাই যাই। তো চন্দ্রপাড়ার ঘাটে যাওয়ার 10-15 মিনিট আগে আম্মা বারবার ফোন দিতেছে, আম্মা বারবার ফোন দিতেছে, তো বাবা একটু সাবধান হয়, বাবা একটু সাবধান হয়। আচ্ছা আম্মা টেনশন নিও না, আমি কি একবার ছোট নাকি, এখন তো সবকিছু বুঝি, টেনশন নিও না, আমি আসতেছি। যখন এরকম ভাবে বলতেছি, আম্মাকে সান্ত্বনা দিতেছি, আম্মা বলতেছে বাবা আমি তো ঘরে থাকতে পারতেছি, আমার পড়া নস্থির করে, তুই তো দেখি শুনে আসতে সাবধান আসিস, আমি চন্দ্রপাড়া ঘাটে চলে আসি, বাড়িতে আসলে 15-20 মিনিট সময় লাগবে, এতটুকু সময়। যখন মা তারপর গাড়িতে উঠতেছি, গাড়িতে উঠছি, বেবিতে যখন উঠছি, তখন আম্মা ফোন দিছে, যে 8-10 বার ফোন দিয়ে ফেলাইছে, বলছে যে বাবা একটু সাবধান হয়, আমি তো পড়ান খুব অস্থির করতেছে, তুই একটু সাবধান হয়। তো যখন এরকম ভাবে উঠলাম, গাড়িতে যখন উঠলাম, তার গাড়িটা 3-4 মিনিট পরেই বিকট একটা অ্যাক্সিডেন্ট হলো, একবারে সামনাসামনি গাড়ি লাগাই দিল, আমি যেই সাইডে বসছি ওই সাইডে লাগাই দিল। তো গাড়িটা লাগাই দেওয়ার পাশে 12-14 জন যাত্রী ছিল, তো একজন যাত্রী মারা গেল, সাথের এক যাত্রী মারা গেল, আর আমার এই পাটা প্লাস্টিক সার্জারি পাটা, এই পাটা এখান থেকে কাটে ফেলাই দেওয়া হয়, কোন রকম একটু ঝুলে থাকে, পায়ের রক্ত ঠক সবকিছু নষ্ট হয়ে যায়, সদরপুর মেডিকেল নেওয়া হয়, সদরপুর মেডিকেল দেখে ডাক্তার দেখে ভয় পেয়ে গেছে, পরে বলছে না এই মেডিকেল রাখা যাবে না, পরে ফরিদপুর মেডিকেল নিছে, ফরিদপুর মেডিকেলে যখন নিছে, তখন আমার সাথে একটা লোক গেছিল, আমার এক চাচা, দূর সম্পর্কে চাচা এলাকার, তো ওনার সাথে আমার সাথে খুব রাগ, খুব ঝগড়া, যখন উনি আমার সাথে ফরিদপুর পর্যন্ত গেছে, খুব ঝগড়া, তো আমার রক্তের পজিটিভ, এ পজিটিভ, তো এই রক্তের গ্রুপ কোথাও পায় না, তো না পথে সে কোথাও পায় না, পর বললো যে আমার রক্তটা চেক করে দেখি, তখন ওর রক্তের গ্রুপ এ পজিটিভ, পরে ও এক প্যাকেট রক্ত দেয়, রক্ত দেওয়াতে এই রক্তটা নিয়ে আমি ঢাকা মেডিকেলে আসি। যখন ঢাকা মেডিকেল পঙ্গু মেডিকেলের সামনে আসতে, শুধু দেখছি এখানে পঙ্গু মেডিকেল লেখা, এই দেখার পরে কয়েকজন আত্মীয় স্বজন দেখলাম, তারপরে আমার জ্ঞান নাই, জ্ঞান নাই, তারপরে 24 ঘন্টার পর আমার জ্ঞান আসছে, পরে দেখলাম তাকায় দেখলাম যে আমার পায়ের সব জায়গায় ভিতরে রড ঢুকানো, সব জায়গার ভিতরে রড ঢুকানো, পরে শেষে রড ঢুকানো দেখলাম, পরে আমার আব্বা আম্মা সবাই কান্নাকাটি করতেছে, আব্বা ফোন দিয়ে বলতেছে যে বাবা তুই কোনো চিন্তা করিস না, প্রয়োজনে আমার জায়গা সয় সম্পত্তি যাই আছে, এগুলা বিক্রি করে হইলেও তোকে সুস্থ করার চেষ্টা করবো, তুই কোনো চিন্তা করিস না, আজ ওই সবকিছু খোয়ানোর পরও যদি তোর জীবন বাঁচাতে যদি পারি, তা আমি জীবনটা ধন্য মনে করবো, দরকার তোর না বিক্রি করে খাম, এরকম ভাবে আব্বা বলছে এই কথাটা, এই কথাটা আজও পর্যন্ত আমার মনের ভিতরে আঘাত পায় যে বাবা এরকম ভাবে কথাগুলো বলছে। তো যখন এরকম ভাবে যখন ডাক্তারে বললো, বিভিন্ন ডাক্তার, রগের ডাক্তার, বিভিন্ন মেডিকেলে দরিদ্র করা হলো পাটা কিভাবে রাখা যায়, তো দরিদ্র করার পরে ডাক্তারে বললো, মেডিকেল বড় করলো যে এর পা রাখা যাবে না, এর পা রাখা যাবে না। তখন আম্মা বললো, আব্বা আব্বা তো দেশে আছে, আব্বা ফোনে বলতেছে আমাকে এরকম কথা বলতেছে, আম্মা তো কান্নাকাটি করে, আমি এক বাবা মানে একমাত্র ছেলে সন্তান, তিনটা বোন, তার একটা বড় ধরনের একটা আশা ভরসা ছিল। এর আগে আমি যখন পাসপোর্টটা বানাই, তখন এই পাসপোর্টটা খুব আর্জেন্ট বানাই, আবার নতুন করে একটা পাসপোর্ট বানাই, ওই পাসপোর্টের ডেটটা শেষ হয়ে যায়, নতুন করে একটা পাসপোর্ট বানাই, তখন এই আমার বিদেশে দরকার ছিল সৌদি আরব, তো এই পাসপোর্টটা আমি মেডিকেলে বসে পাই, তখন এই মেডিকেলে পাসপোর্টটা 10 দিন মেডিকেলে ছিলাম, 21 দিন পঙ্গু মেডিকেলে 21 দিন ছিলাম ইমার্জেন্সিতে, তো এই 10 দিন পরে মেডিকেলে আমার এই পাসপোর্টটা আসে, আসার পরে পাসপোর্টটা জরায় ধরে আমি অনেক কান্না করি, যে আমি বাবার একমাত্র সন্তান, বাপের কথা আশা ছিল, আমার কথা স্বপ্ন ছিল যে বিদেশে যাবো, বাবাকে শেষ সময় বাবাকে একটু শান্তির শান্তিতে রাখবো, বড় ধরনের একটা আশা ছিল, তো এরকম ভাবে অনেক কান্নাকাটি করতেছি। যখন এই মেডিকেলে দেখলাম কিছু দৃশ্য, মেডিকেলে যে ড্রেসিং করে, ড্রেসিং যখন হাত পা ভেঙে চিরে যায়, যখন কাইটে ছিঁড়ে যায়, যখন ড্রেসিং করে, তখন খুব আজরাইল, মানে কি করো আর, মানে খুব খারাপ ব্যবহার করে ডাক্তার, যখন তার হাত টিপি দিয়ে বলা হয় যে আপনি আস্তে ড্রেসিং করেন, আপনাকে কিছু টাকা দেওয়া হবে, তখন সে আস্তে ধীরে ড্রেসিং করে, এরকম নাহলে খুব তাড়াহুড়া করে, খুব ব্যস্ত দেখায়, খুব কষ্ট দেয়। তখন আমি মারে বললাম, মা টাকা দিয়ে কি করবা, আমার তো জীবনই চলে যেত। এখন যাই হোক, আব্বার গরু বেচা টাকা ছিল 60-65 হাজার টাকা ওই সময়, তো আমার আব্বা এই টাকা পয়সা আমার পিছনে ওই সময় খরচা করে, তো খরচা করে, তখন বললাম যে ওই সময় আমার কাছে 15-20 হাজার টাকা ছিল, তখন বললাম যে আমার আগে আমার জান বাঁচতেছে না, ওরা যেভাবে ড্রেসিং করতেছে আমার জান বাঁচতেছে না, ডাক্তারে কিছু কিছু দিয়ে আমার
শান্তি মতো ড্রেসিং করুক, তখন ভালো মেডিসিন দিয়ে আস্তে 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 এটা ড্রেসিং করে। আর যদি টাকা পয়সা না দেওয়া হয় খুব টর্চিং ভাবে ড্রেসিং করে, খুব কষ্ট দিয়ে ড্রেসিং করে, খুব খারাপ লাগে আর চিল্লাহুল্লা করি, অনেক কষ্ট লাগে। যখন এরকম ভাবে চলতেছিল চলতেছিল এক ডাক্তার সাথে এরকম ভাবে বলতেছি যে আপনারা সরকার চাকরি করেন, মানুষের একটু দয়া মেহরবানি করেন, এত কঠিন ভাবে কষ্ট দিয়ে মানুষকে করেন। তো ওই ডাক্তারটা আমার সাথে খুব রাগান্বিত হয়ে গেল, উনি রাগান্বিত হইয়া ওনার ব্যাগের থেকে একটা সুই বের করলো, একটা সুই বের করলো আমার যে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা পাইপ আছে, এই পাইপের ভিতরে ওই সুইটা পুশ করে দিল। পুশ করে দেওয়া তো আমার ব্রেনটা খুব আঘাত খেলো, যাই ঘটনা কি ওনার সাথে ঝগড়া করলাম, ঝগড়া করার সাথে সাথে উনি ব্যাগে থেকে একটা ইঞ্জেকশন বাইর করে আমার প্রস্রাবের রাস্তার এদিকে দিয়ে দিল। এটার কারণ কি, মানে পাইপের ভিতরে দিছে, জানি ওইটা আমার শরীরে স্পষ্ট করে, জানি আমার মানে লাইফটা যেন নষ্ট হয়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা আমি এটা বুঝতে পারলাম আর কি। রাগ হইয়া উনি সুই কেন বাইর করবে, তো এইরকম ভাবে এক ডাক্তারে ডাক দিলাম সাথে সাথে যে ভাই শিগগির আমার এই প্রস্রাবের রাস্তা যে পাইপটা আছে এই পাইপটা শিগগির খুলে ফেলান, এখনই খুলে ফেলান। তো উনি সাথে সাথে পাইপের পাইপটা খুলে ফেলাইলো, খুলে ফেলানোর পরে উনি কিছুক্ষণ পর আসছে, আইসে বলতেছে যে আপনি পাইপ কেন খুলছেন, আমাকে কেন ভাই, আমার কাছে বিরক্ত লাগতেছে এই জন্য পাইপ খুলছি, আপনার সমস্যা কি। পরে উনি আর কোনো কথা বলে নাই, উনি দাঁত দুধ কিনে চলে গেল। তো এরকম ভাবে ওইখান থেকে চলে আসলাম, চলে আসলে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার সময় তার আগে আমার মা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় মার সাথে নাকি জিনও আছে এরকম অনেক কবিরাজ বলছে ওনার সাথে জিন আছে। তো যখন এই কোন একটা দুর্ঘটনা ঘটার আগে আমার মা এরকম অগ্রিম জানতে পারে, উনি শরীরে মানে কিরকম জানি হয়ে যায় মাঝে মাঝে, তো উনি জানতে পারে আর বেশ কিছু স্বপ্ন দেখে, স্বপ্নগুলো বাস্তব হয়ে যায়। যখন মা এরকম দেখে একবার ঘরের বাইর হয়ে গেছিল, এরকম পাগল হয়েছিল। যখন আমি বাড়িতে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন একটা ভার হয়ে গেল, সবাইকে আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম। কোন ব্যক্তি যদি খারাপ নিয়তে আসে তা আমি তার এটা আমি বলতে পারতাম যে উনি ওনার ভিতরে খারাপ কোনো উদ্দেশ্য আছে, আর যদি কেউ ভালো কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসে তখন আমি সেটাও বলতে পারতাম। তখন আমি মারে বললাম যে মা এই ব্যাপার, আমি তো এরকম কোনো সময় হয় নাই কিন্তু এরকম হইতেছে কেন, একটা ব্যক্তি আসছে আমার বাড়িতে উনি খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আসছে, যে আমার এই পাটা দেশগ্রামে তো অনেক ফকির কবিরাজ আছে যে কাটা ছেড়া এগুলো দেখলে ওরা বান মারে, কাটা ছেড়া দেখলে এরকম বান মারে। তো আমি দেখলাম যে আমি বললাম যে মা এই যে লোকটা আসছে তো আমাদের রক্তের সম্পর্ক, যে আসলে তো উনি তো খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আসছে, আমি তোমার কাছে বলতাছি কয় বাবা এই কথা বলিস না, এই কথা বললে সমস্যা আছে, আল্লাহরে ডাক আল্লাহরে ডাক। এরকম আমি বলতেছে যে কয়েকজন লোক আসছে যে খারাপ উদ্দেশ্য আসছে, সমস্ত অনেক বাড়িতে আসছে, হাজার হাজার মানুষ আসছে আমাকে দেখার জন্য যে আমি এক বাপের সন্তান, আমাদের বংশটা অনেক বড় বংশ, তো বিভিন্ন আত্মীয়স্বজন বিভিন্ন জায়গা থেকে আসছে, আইসে দেখে গেছে আমাকে, সবাই ভালো নিয়ত আসছে, কয়েকজন লোক খারাপ নিয়ত আসছিল আশপাশের লোক। তো এরকম ভাবে আসতে আম্মাকে বললাম, যেরকম বেশ কিছুদিন কিছুদিন যাওয়ার পরে তখন আমার এই পাটা যখন এক সপ্তাহ অতিক্রম করার পরেই আমার এই পাটা পচন ধরে গেল। আচ্ছা, পাটা যখন পচন ধরে গেল তখন আটটুসি একটা মেডিকেল আছে, ওই মেডিকেলে গেলাম, মেডিকেলে যায় এটা ড্রেসিং করলো, দেখলো ভিতরে পচন ধরে গেছে, এর অনেক পুষ বাইরে দিতেছে, পরে ডাক্তারের টিপে টিপে তার বিভিন্ন ওষুধ দিতেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিতেছে। তো আমি এরকম ভাবে সুস্থ হইলাম, সুস্থ হাতে ওই আমার যে মামা উনি বেশ কিছু টাকা পাঠাইছে চিকিৎসার জন্য, 1,00,000 টাকা পাঠাইছে চিকিৎসার জন্য। তো এই টাকাটা চিকিৎসায় আমার ব্যয় হয়। আচ্ছা, ব্যয় হয় পরে ঢাকা আসি, এই রেডিমেড ব্যবসাটা আমি বন্ধ রাখি প্রায় 6 মাস। আচ্ছা, 6 মাস পর্যন্ত বন্ধ রাখি, পরে আমি বললাম আমি শুধু কান্নাকাটি করি, মাকে বলি মা আমি জীবনটা কি করবো, আমার এই জীবনটা কিভাবে চলবে, আমি বাপের একমাত্র সন্তান, বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, মেডিকেলে বসে পাসপোর্ট পেলাম, এই অবস্থাতে আমি বিদেশে যেতে পারবো না। আমি তখন হাঁটতে চলতে পারি না, দুইটা কিরেস নিয়ে হাঁটতে হয়, তখন এই প্লাস্টিক সার্জারি পা লাগাইনি, 6-7 মাস পরে পা লাগাইছি। তখন আমি মামাকে বললাম মামা আমার জীবনটা এইভাবে কি শেষ হয়ে গেল, তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, তুই চিন্তা করিস না, পাঁচ ওয়াক্ত নামাজ পড় আল্লাহ ভরসা। যখন ঢাকা আসলাম কারখানাটা খুললাম, 6 মাসের ভাড়া বেজে গেছে। তো বাড়িওয়ালার সাথে আলোচনা করলাম যে কেমনি কি করবো বুঝতে পারতেছি না, আমার জন্য দোয়া করেন। তখন বললো যে তুমি ভাড়া আস্তে আস্তে দিও, তুমি কারখানাটা আস্তে আস্তে চালু করো। যখন এই কারখানাটা চালু করি তো দুজন দুজন করে কারিগর বাড়াই, প্রথমে সর্বপ্রথম মেশিন ছিল 4টা মেশিন,
কারখানার ভিতরে। আস্তে আস্তে যখন কারখানা মোটামুটি ভালোই চলতেছিল তখন একে একে 17টা মেশিন হলো, বড় একটা মোটামুটি। কিসের কাজ হতো এই মেশিনে? এটা হতো ইন্ডিয়ান মাজাকালি ডিজাইন, মাজাকালি লেহেঙ্গা থ্রি পিস মোটামুটি ভালোই চলতেছিল। দুইটা লট মাল মোটামুটি ভালো চলে না, একবারে মার্কেট আউট, মানে মার্কেটে চলেই না। দুইটা লট মাল বানায় মোটামুটি কিছু টাকা আটকাই গেল, আর ব্যবসার মধ্যে ভালো চলতেছিল না। কয়েকটা পার্টির কাজ করতাম, এর মধ্যে দুইটা পার্টি খুব মানে রেট দেওয়ার কথা একরকম, চান্দের দায় সে হিসেব করছে আর একরকম। তা আমি তো প্রথম হিসেব করে কারিগরের রেট হিসেব দিয়ে দিছি। হিসেব দেওয়ার পরে দেখতাম যে কারিগরকে দেওয়ার পরে বছর শেষে যে হিসেবটা করতো তাই কিছু টাকা কম দিত আমাকে। যেমন এক পিস মালে যদি 10 টাকা কম দেয়, যদি 10,000 পিস মাল হয় তো এখানে 1,00,000 টাকার উপরে। তা আমার যেমন একটা হিসাব যে আমি পরে দেখতাম যে আমি যে পরিশ্রম করি এই পরিশ্রমটা আসলে থাকে না, পরিশ্রমটা আসলে থাকে না। ওই ব্যবসাটার ক্ষেত্রে যখন আমার দুলাভাই, আগের কথা কথা অনেক পিছনে পড়ে গেল, যখন আমার এই দুলাভাই আমার সাথে রাখলাম, আমি একা কুলিতে পারি না, যখন 5-7 লক্ষ টাকা প্রতিদিন প্রতিদিন ক্যারেক্ট করা হইতো বিভিন্ন জায়গায় জায়গায় দেওয়া হইতো, যখন আমি একা একদিনে 4-5টা ডিস্ট্রিক্টও ধরেছি, দিনটা 24 ঘন্টা গাড়িতে থাকা লাগছে হ্যান্ড ক্যাশ টাকা রাখিয়া, তখন এরকম ভাবে যাইতে চলতেছিলাম, তখন আমি একা খুলতে পারি না। তখন আমি মামারে বললাম, মামা আমি তো একা এত টাকা আসলে ডেলিভারি দিতে পারি না, আমার সাথে আর একজন লোক হলে ভালো হয়। পরে আমারে বললো, তো বাবুল জানু আমাকে, মামা বাবুল তো আমার দুলাভাই, বোন বিয়ে দিছি ঠিক আছে, কিন্তু টাকা পয়সার বিষয়ে আমার আস্থা নাই, আমার ওরকম বিশ্বাস নাই। তো টাকা পয়সার হিসাব কিতাব এটা বড় একটা অ্যামাউন্ট, তো মানুষ পোল্ট্রি দিতে বেশি দিন সময় লাগে না, তো আপনি যা কিছু করেন চিন্তা ভাবনা করে দেখেন। কয় না দেখ, পরে আবার প্রথমে 10,000 টাকা বেতন দিল, খানা থাকা খরচা সবকিছু আমাদের, 10,000 টাকা বেতন দিল। সে এরকম তার একটা অ্যাকাউন্ট খোলা হইলো, তার অ্যাকাউন্টে সমস্ত টাকা পয়সা আসে। তো এরকম ভাবে বেশ কিছুদিন চলতেছিল, বেশ কিছুদিন চলতেছিল। তো চলতে চলতে আমার বড় বোন অসুস্থ হয়। তো অসুস্থ হওয়াতে আমার মারে বলতেছে যে, মা আমি তো শরীর খুব ক্লান্ত লাগে, আমার শরীরের ভিতরে কেমন জানি খেজুর পাড়া কাটা দিয়ে পাড়ায় আমার কাছে মনে হয় এরকম, মারে ফোনে বলতেছে। তখন মা বলতেছে, বাবা মা তুই চিন্তা করিস না, আমি আসতেছি আগামীকালকে। তো মা আগামীকালকে আসতে পারে নাই, তো একদিন লেট করে গেছে, একদিন লেট করে যাবে, আর এর ভিতরে এই সংবাদ পাইছে যে আমার বোন মারা গেছে। হ্যাঁ, আমার বোন মারা গেছে। তখন আমার ওই দিনকে আমার দুলাভাই আমারে বলতেছে যে, আসগর তোমার বোন তো আর নাই। তো আমার বাড়ির থেকে ফোন দিছে, আমার দাদা ফোন দিছে যে, আসগরে রুমি তো আর নাই, আমার বড় বোনের নাম রুমি, তো রুমি তো আর নাই। আমি কই, ওই তো ওই সময় আমি সুস্থ, আমি ভালো, ওই সময় হুন্ডির ব্যবসা করি। তো আমি এরকম ভাবে চলতেছিল চলতেছিল, তখন বোন নাই, কি ব্যাপার, কি সমস্যা, কি এরকম তো কোনো কিছু হয় নাই, শুনছি শুধু ওই অসুস্থ, এও শুনছি মা যাবে, তাই ওর কি হয়েছে? তখন মা বললো যে, ওর বিছনার ভিতরে একটা তাবিজ পাইছে, একটা তাবিজ হয়েছে, এটা কিসের তাবিজ সেটা জানে না। পরে মা বলল যে, ঠিক আছে আমি আসবো না, তুই চিন্তা করিস না, ওটা রাখ। তো ওর শরীরের ভিতরে খুব জ্বালাতন শুরু হয়েছে, তো শয়তানে ধুকাই পড়া ওই শুনছি গলায় ফাঁস লাগছে, এমন শরীরে এমন যন্ত্রণা শুরু হয়েছে, শরীরের ভিতরে গলায় ভিতরে ফাঁস লাগছে। তখন আমার দুলাভাইয়ের অ্যাকাউন্টের ভিতরে আসছিল 8,20,932 টাকা ছিল। তো 3,00,000 টাকা ডেলিভারি দেওয়া হয়েছে, 3,00,000 টাকা ডেলিভারি দেওয়ার পরেই বড় বোনের মৃত্যুর সংবাদ আমরা পাইলাম। তখন যার বড় বোন যখন মারা যায় তখন ওই সময় ওর অ্যাকাউন্টে টাকা পয়সা ডেলিভারি দেওয়ার পরে 5,20,932 টাকা ওর অ্যাকাউন্টে ছিল। ওর অ্যাকাউন্টে ছিল ওই সময়। দুলাভাই বলতেছে, জাজগর তুমি গাবতলি অমুক জায়গায় থাকো, গাবতলি তুমি অমুক জায়গায় থাকো, আমি তোমার নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি এখানে, আমি আধা ঘন্টার ভিতরে চলে আসবো, আপনার কতক্ষণ লাগবে? আমার মিনিমাম 40-50 মিনিট সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, তুমি এখানে থাকো। উনি ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করছে, গাড়ি রিজার্ভ করছে আমার সাথে করে নিয়ে যাবে। গাড়ি যখন রিজার্ভ করছে আমি তার আগেই তো চলে আইছি, গাবতলি এসে বলছি, আমি গাবতলি ঠিক মেন রোডে মাঝখানে যে ভিট আছে, ভিট গুলা এই ভিটের উপরে আমি দাঁড়ানো আছি, সমস্যা নাই, গাড়ি যত ভিট থাকুক আমি আপনাকে না দেখলেও আপনি আমাকে দেখতে পারবেন, আমি আপনার আগে এসে দাঁড়া দিছি।
এই কথা বলার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এই কথা বলার পরে উনি বিভিন্ন জায়গা থেকে ওনার ফোন টোন আসছে, পরে শেষে উনি হঠাৎ করে ফোন রিসিভ করে না। এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেল উনি ফোন রিসিভ করে না। ফোন রিসিভ না করার কাতে যখন এক পর্যায়ে সে আমার ফোনই রিসিভই করে না, রিসিভ না করাতে তখন আমি চিন্তা ভাবনা করলাম যদি আমার সাথে শেষ সময় আমার সাথে এরকম একটা ঘটনা ঘটাইলো, আমার বোনটা মারা গেছে, তার স্ত্রী আমার থেকে তার দরদ বেশি এবং আমার বোন আমার তো দরদ কম না, আমি তার আগে এসে দাঁড়া রইলাম, আমাদের সমস্ত টাকা পয়সা তার কাছে, আমাদের টাকা পয়সা নিয়ে গাড়ি রিজার্ভ করলো অথচ আমাকে নেওয়ার কথা আমাকে নিল না, এটার রহস্যটাকে আমি বুঝলাম না। তো তখন আমি এরকম ভাবে রাত বেজে গেছে নয়টা দশটা গাবতলি ওই সময়, তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি ঠিক আছে আমি অন্য বাসে যাই, বাস দিয়ে যাই। তখন দৌলদিয়া ঘাট দিয়ে আমি বাস দিয়ে গেলাম, তো বাস দিয়ে যাওয়াতে আমার যাইতে যাইতে অনেক লেট হয়, সকাল সাতটা আটটা বেজে যায়, যাইতে যাইতে সে রাত্রি রিজার্ভ নিয়ে চলে আসে। তো চলে আসে খুব সরগোল হর মানে কান্নাকাটির রোনাজারি ছুটে যায়, আমার বিভিন্ন আত্মীয় স্বজন আসে, বিভিন্ন আত্মীয় স্বজন আসে। তখন আমি দুলাবারে বললাম যে আপনি ঢাকা থেকে আসলেন ডাইরেক্ট রিজার্ভ গাড়ি করে আমাদের টাকা পয়সা খরচা করে অথচ আপনি আমার আনলেন না, এটা রহস্যটা বুঝলাম না, এটার কাহিনীটা কি? তখন সে আর কোনো জবাব দেয় না, সে আর কোনো কথা বলে না, তার মুখ চুপ কালা। বেশ কিছু কথা বললাম আপনি তাকে ওই সময় যে আপনি এই সমস্ত বাটফারি করার এর উদ্দেশ্যটা কি, আপনি আমার সাথে এরকম কাহিনী কেন করলেন, এত রাত্রের ভিতরে আমি কত কষ্ট করে আমি আসছি আপনি জানেন, আমি কত কষ্ট করে আইছি, আমি চারটা পাঁচটা গাড়ি চেঞ্জ করেছি, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, আপনি আমার এই কষ্টটা কেন দিলেন? তখন সে আর কথা জবাব দিতে পারে না। পরে এখন মামা বলতেছে ওর কাছে এতগুলো টাকা পয়সা এখন কি করা যাবে, ঢাকা থেকে ডাক্তার যাওয়ার কথা চেক করবে যে আসলে ওকে কি মার্ডার করা হয়েছে নাকি নিজে ইচ্ছায় মানে মারা গেছে নাকি এমনি কি হয়েছে কোনো ক্ষতি হয়েছে, এটা পোস্টমর্টম করবে। পরে আমরা চিন্তা ভাবনা করলাম পোস্টমর্টম করলে চোখ টুক অনেক কিছু রেখে দেয়, মাথার ঘিরু রেখে দেয়, কিডনি রেখে দেয়, এগুলো আমরা সহ্য করতে পারব না, যা হয়েছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এগুলো নিয়ে আর কোনো কিছু করার দরকার নাই, এগুলো এমনি থাক। যখন এরকম ভাবে তখন চিন্তা ভাবনা করলাম আমরা যদি কিছু করতে যাই ওর অ্যাকাউন্টে আমাদের টাকা আছে, এই টাকা দিতে চাবে না, আমাদের টাকা দিয়ে আমাদেরকেই ওরা আমাদের সাথে লড়বে, থানায় যদি 2 লাখ টাকা দিয়ে দেয় তাহলে আমরা কিছু করতে পারবো না, আমাদের টাকা দিয়ে আমাদের লড়বে আমাদের সাথে লড়বে, আমরা কিছু করতে পারবো না, লাস্টে আমাদের সালা যাবে কিছুই পাবো না, টাকা আপসেই আসি, লাশ দাফন হয়ে যাক, টাকা পয়সা আমরা আস্তে আস্তে নিই। এই টাকা 5,20,932 টাকা, এই 5 লক্ষ টাকা দিছে আমাকে আমাদেরকে 4 মাস ধরে, টাকাও একসাথে চেক কাটে টাকাটা দিতে পারতো, ওদের ভিতরে ভয় যে আমরা কোনো কিছু যদি করি, কোনো কিছু যদি করি এই জন্য ওদের ভিতরে ভয়, এই টাকাটা তারা আস্তে 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 আমাদেরকে টাকা পয়সা দেয়, অল্প অল্প করে একসাথে টাকাটা দেয় না। আচ্ছা, টাকাটা না দেওয়ানে তখন আমার ভিতরে একটা ক্ষোভ হয়ে গেল, আমার ভিতরে তো এমনি জিত যে আমার সাথে এরকম একটা বাটফারি করছে। পরে বোন বোন তো মারাই গেল, তো আমাদের তো সংসারে এরকম ভাবে একটা অশান্তি একটার পর একটা, তার 3 মাস পরে একটা আমাদের বড় পালের সবচেয়ে বড় গাই গরুটা মারা যায়। আচ্ছা, 3 মাস পরে একটার একটা ক্ষতি হইতেছে, তার 3 মাস পরে আমি করলাম এই বড় ধরনের অ্যাক্সিডেন্টটা। তো অ্যাক্সিডেন্ট করার পরে তখন এই ব্যবসাটা আমি চোখ করতে পারি না, না করার পরে আমি মামারে বললাম যে মামা আপনি তো 2 লাখ টাকার একটা ইয়ে দিছেন, 2 লাখ টাকার একটা ইয়ে দিছে ঠিকানা দিছে যে 2 লাখ টাকা অমুক জায়গায় দিয়ে। তখন আমি মামারে বললাম মামা আপনি কি ভুলে গেছেন আমার একটা পা নাই, আমি গাড়ি ঘোড়ার ভিতর দিয়া টাকা পয়সা নিয়ে কিভাবে যাব, আমার পক্ষে সম্ভব হবে না। কয় মামা আমি তো বুঝতে পারি নাই আসলে ভুলে গেছি, তুমি টাকাটা কষ্ট করে দিয়ে আসো, এরপর আর টাকা পয়সা অর্ডার নেবো না, আর টাকা পয়সা আর পাঠাবো না। পরে এই পর্যন্ত শেষ হয়ে গেল, বেশ কিছুদিন বন্ধ রাখার পরে এই বাবুলের সাথে মামা মাঝে মাঝে যোগাযোগ করে, বাবুলি মামার সাথে ফোনে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে মামা বললো যে ঠিক আছে ব্যবসাটা বাবুলের দিয়ে চালু করি। আমাকে মামা বোন যখন ছিল তখনই আমি তার বিশ্বাস করিনি, আমার ভিতরে একটা সন্দেহ কাজ করছিল, আমি আপনার আপন ভাই না, এত টাকা পয়সা কোটি টাকার উপরে লেনদেন হয়েছে অথচ 500 টাকা এলোমেলো কখনো হয় নাই, হিসাব থেকে একটু এদিক সেদিক হয় নাই, কখনো নিজের মনের চাহিদা মতন কোনো কিছু একটা মার্কেট করিনি, মনের চাহিদা মতন কোনো একটা টাকা পয়সা আমি বেহুদা খরচা করিনি, বন্ধু বান্ধব নিয়ে বাজে কোনো আড্ডা করিনি, আমি আগে থেকে কোনো আড্ডা ফাড্ডা করি না। এখন আপনি এই যে টাকা পয়সার লেনদেন আপন ভাইরে দেবাই বিশ্বাস নাই,
আপন বাইরে দেবাই বিশ্বাস নাই, যে ভাষণটা দিয়া আপনি যদি লেনদেন করলেন এই ভাষণ কিন্তু দেখেন টাকা পয়সা আত্মসাত করলো, সেই ভাষণ বিদেশ চলে গেল, এখন আপনি বিশ্বাস কারে করবেন? তাই সমস্যা নাই, এখন ওর ভিতরে তো একটা বুঝাইছে, অল্প অল্প টাকা পয়সা দিয়ে দেখুন কি অবস্থা হয়। আচ্ছা, তো অল্প অল্প টাকা পয়সা, অল্প অল্প টাকা পয়সা, তারপরে 5-7 লাখ টাকা আসতো, তো রেগুলারে কন্টিনিউ আসতো, তো এরকম 2.5 লক্ষ টাকা মালে রায়ের বাক, রায়ের বাক যখন 2.5 লক্ষ টাকা দিতে গেল আমার একটা পরিচিত কাস্টমার, প্রত্যেক সপ্তাহে ওদেরকে 2-4-5 লক্ষ টাকা দিতে হইতো, অনেক টাকা আসতো সৌদি আরব থেকে, নিজস্ব ব্যবসা ছিল বড় ব্যবসা, তো ওখান থেকে প্রত্যেক সপ্তাহে 5-7 লক্ষ টাকা ওদের বাড়িতে আমার নিজে যায় দিয়ে আসতে হইতো, তখন বাড়ি ঘর সবকিছু চিনা হলো, সপ্তাহ সপ্তাহ টাকা পয়সা দিয়ে আসতাম, ওই বাড়িতে উনি 2.5 লক্ষ টাকা দিতে গেছে, টাকাটা দিতে গেছে, তো উনি বললো যে এই টাকাটা আমার থেকে দুইজন ডাকাইত, দুইজন চিন্তাকারী পিস্তল ঠেকাই নিয়ে গেছে। তারপর 2.5 লক্ষ টাকা যখন মামা দুলাবাই থেকে নিয়ে যায়, সে বলতেছে এরকম 2.5 লক্ষ টাকা আমার থেকে নিয়ে যায়, এরকম এরকম ভাবে আমার কাছে পিস্তল ঠেকে নিয়ে যায়, ব্যাংকে থেকে যখন টাকা উঠেছি তখন তারা আমার পিস্তল পিছু ফলো করছে, যখন আমি এক সাইডে আসছি এক সাইড দিয়ে হেঁটে আসতেছি তখন আমাকে তারা হ্যান্ডকাপ করছে, আমাকে অ্যাটাক করছে, আমাকে অ্যাটাক করছে, পিস্তল ঠেকে আমার থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে যায়, যখন 2.5 লক্ষ টাকা নিয়ে যায় তখন মামা বললো যে হইতে পারে, তরে পরে এই ব্যবসাটা টোটালি বন্ধ হয়ে যায়, তখন বললো যে না এই ব্যবসা আর করা যাবে না, যাই হয়েছে আর করার দরকার নাই। তার 2-1 মাস পরে তখন আমি খবর পেলাম তার বাড়িতে উনি নিজে একটা হুন্ডা কিনে, উনি নিজে একটা হুন্ডা কিনে বাসায় টিভি ফ্রিজ সবকিছু কিনে। আচ্ছা, উনি এত টাকা পয়সা কই পাইল এই অল্প দিনে? পরে মামারে বললাম যে মামা আপনি দুনিয়ার ভিতরে কারে বিশ্বাস করবেন, এই সমস্ত লেনদেন এই সমস্ত টাকা পয়সা হ্যান্ড ক্যাশ টাকা পয়সা দুনিয়া কাউকে আজকাল কাউকে দিয়ে বিশ্বাস নাই, আপনি টাকা পয়সা আপনি কাউকে দিয়ে ইয়া করেন না, কাউকে আপনি দিয়ে বিশ্বাস করেন না। পরে বললো যে ঠিক আছে আর কি করা, আর ব্যবসা মানে করা দরকার নাই, আমি এদিকে অন্য কিছু যা করি যা পারি করি, উনি সৌদি আরব একটা গাড়ি কিনছে, গাড়ি একটা টিপ মারে আর অন্যান্য কিছু কাজ বাজ করে, একটা ছোট একটা দোকান ছিল, এই দোকানে ব্যবসা মানে করতে উনি এক জায়গায় টাকা 3 লক্ষ টাকা দিছে, এই ব্রাহ্মণ দাঁড়িয়া এই 3 লক্ষ টাকা সে দিবে দিবে করে ব্যবসার খাতিরে এই টাকা পয়সা দেয় না, সেখানে 2-3 বার গেলাম, সে অনেক টাকা পয়সা মাইর খায়া একজন 10 লক্ষ টাকা দিছে ব্যবসার জন্য, সে 10 লক্ষ টাকা নিয়ে এসে চলে দোকানদার ব্যবসা মানে সবকিছু খানাই দিয়ে, যে এরকম ভাবে সে বিভিন্ন টাকা পয়সা মাইর খেলে খায়া, সে মামা এক সময় অনেক টাকা পয়সা আলা ছিল, এখন সে মোটামুটি কিছুই নেই, মোটামুটি 10 গ্রাম এখন বিকাশ লোক মোট দিয়ে মোটামুটি ভাবে তার সংসার জীবন যাপন চলতেছে, আর আমি এখন ছোট মোট একটা ব্যবসা নিয়ে চলতেছি জীবন যাপন চলতেছে। তারপরে এই ব্যবসার খাতিরে যখন আমি ব্যবসা বাণিজ্য করতেছিলাম করতেছিলাম তো পাশাপাশি আমার একটা টেইলার ছিল, নিউ জামানি লেডিস অ্যান্ড জেন্টস টেইলার্স, যখন এই টেইলার আসছিল তখন একটা কাস্টমার হিসেবে একটা মেয়ে আসলো, তখন তখন এই মেয়েটাকে আমাকে ভালো লাগলো, যখন মেয়েটার সাথে সম্পর্ক হয়ে গেল তো এই মেয়েটা দেখলো আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আছে, যদি আমার একটা পা নাই প্লাস্টিক সার্জন লাগা চলি একটা পা নেই, তারপরে সে সবকিছু মেনে নিল, ব্যবসা বাণিজ্য করতেছিলাম করেছিলাম মোটামুটি ভালো ছিলাম, যখন ব্যবসা বাণিজ্য এরকম করতেছিলাম তো 2-3 বছর ভালোই চলতেছিল, তো আমার একটা মেয়ে বাচ্চা হলো, মেয়েটা নর্মালি হয়েছে ঢাকা মেডিকেলে, যখন এই মেয়েটা আমার কোলে আসলো তখন আমার কোলটা খুব শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল, তখন আমি বললাম যে জান্নাত আমার কোলে আসছেন, তখন আমি মেয়ের নাম রাখলাম জান্নাত, জান্নাতের ফেরজস মেয়ের নাম রাখলাম, তো জীবন যাপন করতেছিলাম ভালোই চলতেছিল, তো বাচ্চাটা হওয়ার বছরখানিক পরে সে কিরকম যেন একটু আমার সাথে একটু রাগ ব্যবহার করে, একটু উল্টা পাল্টা ব্যবহার করে, পরে আমি বললাম যে দেখো আমি তো একসময় বদ্দিনের উপরে চলছিলাম, তখন দিনের বুঝ এক পাইনি, এখন আমি তবলিগে সময় লাগাই নিজে কিছু বুঝতে পারি, নিজে কিছু দিনের উপরে চলার চেষ্টা করতেছি, তুমি পরিপূর্ণ পর্দায় থাকো, পর্দার উপরে থাকলে দুনিয়া আখেরাতে সফল কামিয়াব হইতে পারবা, তো তাকে যখন এরকম বুঝলাম নিজেও মাসরুর জামাতে নিতাম, তো আমার ঘরেও মাসরুর জামাত আসতো, তো এরকম ভাবে যখন আমি এরকম দিনের পথে চলতেছিলাম তখন সে এক পর্যায়ে তা আমার সাথে রাগ ব্যবহার করতো বেয়াদবি করতো, যে আমি এরকম পর্দায় থাকতে পারবো না, এই বন্দি কারাগারে আমি থাকতে পারি না, আমি খোলামেলা জায়গায় থাকতো মানে পর্দায় থাকতে পারবো না, সে বিপর্দায় চলবে, তখন আমি বললাম যে দেখো আমার সংসারে থাকতে হলে পর্দায় থাকতে হবে, নাহলে আমি তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না, তার বলছে হ্যাঁ আমারও সম্ভব হবে না এইভাবে চলাফেরা, তখন আমি বললাম যে দেখো দুনিয়াটা মধুর মতো মনে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী, এই দুনিয়া থেকে দুনিয়াটা কোনো না কোনোভাবে খতম হয়ে যাবে,
শুভেই থাকে দুভেই থাকে, মেডিকেলে শুয়ে হোক আর আরামেশের বিছানায় হোক, এই জিন্দগিতে কোনো না কোনো ভাবে পার হয়েই যাবে সময়টা, এই সময়টা পার হয়েই যাবে, তুমি দিনের পথে আসো, দিনের পথে থাকো। সে এরকম ভাবে আমার সাথে খুব রাগ ব্যবহার করতো। পরে আমি বললাম এক পর্যায়ে তুমি কি আমার সাথে সংসার করবো না, তখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন সে কোরআনের উপরে ঠাস করে হাত বললো, হাত দিয়ে বললো যে আমি তোমার সংসার করবো না, আমি চলে যাবো। তখন আমার পরিপূর্ণ একদিন হয়ে গেল, যে ব্যক্তি কোরআন ছুঁয়ে কসম খাইতে পারে সে তো আসলে আমার সংসার করবে না। কোরআন ছুঁয়ে কসম, আপনি যেহেতু ধর্মকর্ম করেন, আপনি আমাকে বলেন এটুকু যে কোরআন ছুঁয়ে কসম খাওয়ার নিয়ম আছে আমাদের ধর্মে? নাই, উনি ঠাস করে কোরআন ধরে ফেলছেন। না কিন্তু সেটা ফেলেছে, কিন্তু উনি ভুল করেছেন। উনি ভুল কেন করছেন? আমি আমি আপনাকে একটা কোশ্চেন করি, শুনেন। একটা যেটা হচ্ছে যে সংসার জীবনে কি হয়েছিল সেটা অন্য অন্য হিসাব, আপনি তাকে যেভাবে চালাতে চেয়েছেন আপনার মনোমালিন্য হয়েছে সংসার, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওনার ঘরে বাচ্চা কাচ্চা ছিল? জি, একটা মেয়ে। মেয়েটা কি আপনার সঙ্গে আছে না ওর সঙ্গে? ওর সঙ্গে আছে। ওই নিয়ে গেছে নাকি আপনি জোর করে পাঠিয়ে দিয়েছেন? ও নিয়ে গেছে, আমি তো আমার মেয়ের জোর করে পাঠিয়েছি। রাইট, আপনি পরে এই জান্নাত, যে জান্নাতের কথা আপনি বলছিলেন। আচ্ছা, তো এই পরবর্তীতে কি আপনি বিয়ে শাদী আর করেছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। এখন আপনি সুখে আছেন বিয়ে শাদী করে? হ্যাঁ, মোটামুটি আছি, ভালো, আলহামদুলিল্লাহ, ফাইন। যেটা গেছে গেছে, এটা নিয়ে কথা বলা দরকার নেই। কেন বললেন এই গল্পটা? বলটা ওই যে হুন্ডির যে ব্যবসাটা, যেমন যে লোকটা আমাদেরকে টাকা দেয় প্রদীপ নামে, ওনার থেকে গাতুলি ক্যাডার বাহিনী 35 লক্ষ টাকা নিয়ে যায়। যে বলার উদ্দেশ্য হলো, আমি নিজেও 3-4 বার ডাকাতের হাতে পড়ি হুন্ডির ব্যবসায়। হুন্ডির ব্যবসাতে একবার 5 লক্ষ টাকা নিয়ে গেছিলাম, তখন আমি বুঝে ফেলছি যে এরা প্রতারণার দল, আমার থেকে টাকাটা যেকোনো ভাবে নিয়ে যেতে পারে, যেকোনো ভাবে নিয়ে যেতে পারে। তখন আমি অন্য ভাবে একটা গাড়ি উঠার সাথে সাথে 1 মিনিট পরে ওই গাড়িটা আবার চেঞ্জ করি, ওই গাড়িটা আবার চেঞ্জ করি, মানে 3-4টা গাড়ি চেঞ্জ করি, জানি ওরা আমাকে ফলো না করতে পারে এবং আমি যেন আড়াল হয়ে যেতে পারি। যখন এক চিপের ভিতরে দিয়ে দৌড়ে অন্য গাড়ি দিয়ে রিক্সা দিয়ে চলে আসলাম, তখন আমি প্রতারণা থেকে বাঁচতে পারলাম। যখন যেই ব্যক্তি আমাকে টাকা দিল, তার নাম আমি বলতেছি না, ওনার থেকে টাকা আনতে গেলাম প্রায় 5 লক্ষ টাকা। ওই 5 লক্ষ টাকা আনতে গেলাম, তখন ব্রিফকেসে টাকাগুলো যখন ঢুকাইলাম, তখন উনি আমাকে, উনি কাকে যেন ফোন দিয়ে বলল যে এরকম এরকম হাতে ব্রিফকেস আছে, যে এই কথাটা বলার সাথে সাথে আমি মাথায় কেস করলো, ঘটনা কি, উনি এই কথা বলার সাথে আমার হাতে তো ব্রিফকেস, উনি বললো ব্রিফকেস আছে, নিশ্চয়ই ওনার সাথে কোনো প্রতারণা দল আছে, নিশ্চয়ই কোনো ক্যাডার বাহিনী আছে। উনি টাকা দিল, উনি আবার এরকম ভাবে ঠিকানা দিতেছে, পরিচয় দিতেছে, আমি বুঝলাম না বিষয়টা। তখন এরকম ভাবে বুঝতে পারে আস্তে আস্তে সাথে সাথে আমি একটা গাড়িতে উঠার পরে আর একটা গাড়িতে উঠলাম, এরকম ভাবে এ হলাম, আমি বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসলাম, এরপরে আবার 5 লক্ষ টাকা অ্যাকাউন্ট আসছে, 5 লক্ষ টাকা উঠে ব্যাংক থেকে উঠে মামার সাথে সাথে ফোন দিছে যে টাকা উঠেছিস? হ্যাঁ, আমি টাকা তো 5 লক্ষ টাকা উঠেছি। কয় এত টাকা উঠেছিস? কে আমি কি এত টাকা উঠেছি? কয় এখন তো মুন্সিগঞ্জ যাইতে হবে 50,000 টাকা দেওয়ার জন্য, 50,000 টাকা দেওয়ার জন্য মুন্সিগঞ্জ যাইতে হবে। আমি তো টাকা তো এত টাকা আমার কাছে আছে, কি করা যাবে এখন? তো যদি বাসায় এই টাকাটা যদি মতিঝিল থেকে এই টাকাটা যদি বাসায় দিতে যাই, তাহলে তো ওই বাসায় যদি দিতে যাই তাহলে তো এই মুন্সিগঞ্জ যাওয়া যাবে না, লেট হয়ে যাবে, কি করা যায়? তাই দেখি সাবধানে যাইস, যদি সম্ভব না হয় তাহলে বাদ দে, তাই এটা ক্যান্সেল করে দিই, কিন্তু টাকা দিতে হবে আর্জেন্ট। আমি দেখ আল্লাহ ভরসা। যখন এরকম ভাবে টাকা বিটকেস আমার হাতে, 50,000 টাকা দেওয়ার জন্য গেলাম, টাকা আমার 100 টাকা 4.5 লক্ষ টাকা। যখন দিতে গেলাম তখন হাতের ভিতরে বিটকেস ছিল, তখন কয়েকটা লোক আমাকে প্রশ্ন করলো যে ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি কই ভাই আমি ঢাকা থেকে আসছি, ঢাকা কলেজে পড়ি, আমার এক বন্ধু আছে, আমার এক ফ্রেন্ড আছে, ওখানে ওর সাথে দেখা করতে আসছি। পরে বললো যে আচ্ছা। পরে কয়েকটা লোক আমাকে ফলো করছে, তখন দেখলাম যে এই লোকগুলো আমাকে সন্দেহ করতেছে। হুন্ডির ব্যবসা দেশগ্রামে অনেকেই জানা চিনা জানে, ঢাকা থেকে এরকম অনেক লোক আসে, বিদেশি পার্টি অনেকের বাসায় আসে। তখন ওরা বুঝতে পারলো, বুঝতে পেরে তখন আমি টের পেলাম। টের পাওয়াতে তখন আমি খুব চঞ্চল ছিলাম, আমি জিনিসটা বুঝতে পারছি। তো বুঝতে পারি আমি গাড়িতে ভেবিতে ছিলাম, ভেবি থেকে একটা ডাইরেক্টর ইঞ্জিনিয়ার চলে আসলাম। তো এরকম ভাবে কয়েকটা জায়গায়, যেমন একটা আবার একটা ওয়ারি, ওয়ারিতে ওই গুলিস্তানের পরে ওয়ারি, ওইখান থেকে 2.5 লক্ষ টাকা এক বাসায় দেওয়ার জন্য গেছি। বাসার থেকে টাকাটা দিয়ে শুধু নিচে আসতে আর পুলিশে ধরছে আমাকে, নিশ্চয়ই এখানে কোনো ইনফরমেশন ছিল, হ্যাঁ কোনো ইনফরমেশন ছিল, যার কারণে এত লোক যাইতেছে কাউকে ধরতেছে না, আমাকে ধরতেছে। হাতে একটা ব্যাগ ছিল, কিন্তু ভাগ্য বলে কোনো টাকা পয়সা ছিল না, হয়তো 1-1.5 হাজার টাকা আমার পকেট খরচের জন্য টাকা ছিল। এই টাকাটা সহ যদি আমাকে ধরতে পারতো তাহলে যে কোনো একটা মামলা দিয়ে দিত, তো ওই সময় শুক্রিয়া দিয়ে গেলাম যে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। আমি যে টাকাটা অতি তাড়াতাড়ি টাকাটা পৌঁছে দিতে গেলাম, পৌঁছে দেওয়ার পরে আমাকে পুলিশে ধরলো।
তখন সমস্ত শরীর আমাকে চেপ করলো। কোনো যা কোনো টাকা পয়সা পাইলো না, টাকা পয়সা নিতাম এই অ্যাংলেট ফুটবল খেলে না অ্যাংলেট দেখতেছে আমার এই পর্যন্ত হাত দিছে, তো এর নিচে হাত দেয় নাই, টাকা রাখছিলাম এখানে নিচে রাখছিলাম। তো এরকম ভাবে কয়েকবার এরকম বাইচে গেছি, যদি টাকা পয়সা যে ডাকাতের হাতে যদি এরকম ভাবে পড়তো তাহলে হয়তো আমাকে জায়গায় শেষ করে দিত। যে এরকম মানুষকে সতর্ক করার জন্য যে মানুষের জীবনে এরকম ঘটে, আর এই যে আমার বড় বোনটা মারা গেল একে মাইরে ফেলানো হয়েছে, আমরা যেটা বুঝতে পারলাম যে আমার বড় বোনকে আমার দুলাভাইয়ের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আসতো, তো সে একটু লোভী টাইপের, সে একটু লোভী টাইপের, তার সাথে আমার সাথে আজ পর্যন্ত সংযোগ দিচ্ছে না, তার সাথে মনে যোগাযোগ রাখি না, আমার আম্মা তার সাথে যোগাযোগ রাখে, সে একটু লোভী টাইপের, যখন টাকা পয়সা আসতো তার ফ্যামিলি একটু লোভী টাইপের ছিল। আমার বোনটা খুব রূপসী সুন্দর সুন্দর ছিল, আমার বড় আমার দুলাভাই খুব হ্যান্ডসাম ছিল, যে রাস্তাতে হাইটে গেলে মনে হইতো সে একজন সরকারি কর্মকর্তা, সে এরকম মনে হইতো। আমার বড় বোনকে দেখার সাথে সাথে সে পছন্দ হয়, ভালো লাগে, বিয়ে শাদী করে, এত পছন্দ করে বিয়ে শাদী করলো। যখন এই যে ব্যবসা বাণিজ্য করলাম তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আসতো, তখন আমার এই বোন গিয়ে তাবিজ করে, আমার বোনকে তাবিজ করে যে আমার বোনকে মেরে ফেলবে, তারা হয়তো টাকা পয়সা আত্মসাৎ করার বা কোনো একটা চিন্তা ভাবনা তারা তাদেরকে ছিল। তো এরকমই আমরা জিনিসটা পরে বুঝতে পারলাম যে এরকম তাদেরকে একটা ই করা ছিল, আত্মসাৎ টাকা পয়সা আত্মসাৎ করার ইচ্ছা ছিল যে আমার বড় বোনকে মেরে ফেলবে বা এরকম একটা করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তারা পারেনি। যার কারণে এটা যেহেতু আমাদের টাকা পয়সা তাদের কাছে ছিল, তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখছি, তাদের সাথে কথাবার্তা বলছি, যে টাকা পয়সা উঠানোর উদ্দেশ্যে যে মামা সংযোগ রাখছে, যোগাযোগ রাখছে। যখন টাকা পয়সা উঠানোর শেষ হয়ে গেল, যখন এই উঠানোর পরে তার ব্যবসা বাণিজ্য তাকে নিয়ে আবার শুরু করলো, তখন সে 2,50,000 টাকা সে আত্মসাৎ করলো। আত্মসাৎ করে সে 1-1.5 মাস পরে সে হুন্ডা মোটরসাইকেল কিনে, হুন্ডা বাইক কিনে, তারপর সে বাড়িতে টিভি ফ্রিজ কিনে। এই টাকা পয়সা কোথা থেকে আসলো? তখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে টাকা পয়সা আসলে টাকা লোভ জিনিসটা সবাই সামলাইতে পারে না। যে হুন্ডির ব্যবসা ঢাকা সিটিতে না, সারা বাংলাদেশে এরকম হুন্ডির ব্যবসা অহরহর আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানায় এরকম আছে, চলতেছে। তা আমি বলবো যে এটা সতর্ক সহকারে যেন এই ব্যবসাটা করে, যে এই ব্যবসাটা যেন সতর্ক সহকারে করে। এই যে আমার অ্যাক্সিডেন্টটা, যে মানুষ আসলে কারো জীবনে কোন একটা দুর্ঘটনা ঘটলে সেই বুঝতে পারে যে তার জীবনে কত কটা কষ্টের, তার জীবনে কতটা কষ্ট সেই একমাত্র বুঝতে পারে, সেই একমাত্র জানতে পারে। এই জন্য মানুষকে বলবো যে যেভাবে চলুক না কেন সতর্ক সহকারে যেন জীবনযাপন করে, এই আমার বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য।